আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই ভাই মালদ্বীপ থেকে আমিন ভাই প্রশ্ন করেছেন করন এবং সাহি সুন্নার আলোকে পুলসিরাত সিরাত বিষয়ক আলোচনা করতে আল জবাহ তৌফিক পুল সিরাত আমরা বাংলাতে বলি আরবিতে যেটাকে আসিরাত বলা হয় মানে পুল সিরাত পুলসিরাতটা হলো এটা একটা আল্লাহ তালা মমিন এবং মুনাফিকদেরকে সর্বশেষ একটি পরীক্ষা করবেন আমল অনুযায়ী পুলসিরাত পার হবে মূলত পুলসিরাত একটি জায়গা যার ব্যাপারে সাহি মুসলিমে হাদিস রয়েছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে পুলসিরাত হল একটা যেটা চুলের থেকেও চিকন হবে তরবারির চেয়েও ধারালো হবে আমরা এহাদিসটি অনেকেই জানি এটি বিশুদ্ধ ইমাম মুসলিম এহাদিসটি এনেছেন তাহলে পুলসিরাতটি হবে চুলের থেকেও চিকন তরবারি চেয়ে ধারালো আচ্ছা জাহান নামকে জাহান নামের উপরই মূলত পুলসিরাত আল্লাহ তালা রেখেছেন এবং প্রত্যেক ব্যক্তিকেই সেটা অতিক্রম করতে হবে মানে জাহান নামে যারা যাবে এ পুলসিরাতের মাধ্যমেই যাবে জান্নাতে যারা যাবে এরাও পুলসিরাতের মাধ্যমেই যাবে কারণ পুলসিরাত যদি পার না হয় তাহলেই জাহান নামের মধ্যে পড়বে আর পুলসিরাত পার হওয়া মানে জাহান নামকে ওভারটেক করা মানে জাম্পিং করা আচ্ছা যাই হোক কানুন কারিমে আল্লাহ সুবাহ বলেছেন সুরা আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে তারা পৌঁছবে না ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা সবাই সেখানে পৌঁছবে এটা আপনার পালন কর্তার অনিবার্য ফায় তার মানে পুলসিরাত প্রত্যেক ব্যক্তিকে পার হতেই হবে অতিক্রম করতেই হবে আর এর মাধ্যমেই হয় নামে পড়ে যাবে যদি অতিক্রম না করতে পারে আর অতিক্রম করতে পারলে জান্নাতে পৌঁছবে সুতরাং আল্লাহ তালার এটা অমোক বিধান অনিবার্য ফায়সালা আল্লাহ তালা বলেন সুমানুনা জিল্লাদাও এবং আমি মোত্তাকিনদেরকে উদ্ধার করব আর ফিহা জিসিয়া আর জালেমদেরকে সেখানে আমি অপমান হদস্থ নত জানু অবস্থায় আমি তাদেরকে সেখানে নিক্ষেপ করব সুরাম আরিয়াম আয়াত নম্বর একাত্তর এবং বাহাত্তর তো সই মুসলিমের একটি হাদিস কনুর কাইমের আয়াত আমাদেরকে স্পষ্ট বলে দেয় যে পুলসিরাত কি জিনিস এমনকি নবীরাও পুলসিরাত পার হবেন সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাম তিনি পুলসিরাত পার হবেন এরপরে তার উম্মা পুলসিরাত অতিক্রম করবে পুলসিরাত অতিক্রম করার সময় নবীগণ পর্যন্ত এই দোয়া করবেন যে আল্লাহ বাঁচাও বাঁচাও এবং পুলসিরাত অতিক্রম করার সময় ভয় ভীত সন্ত্রস্ত থাকার কারণে নবীগণ ব্যথিত আর কারো মুখ দিয়ে কোনো কথা জবান বন্ধ হয়ে যাবে এবং মুমিন ব্যক্তি পুলসিরাত পার হওয়ার অতি আগ পর্যন্ত সে মনে তৃপ্তি পাবে না যে পরীক্ষার্থী সে পরীক্ষার রাত্রে সে ঘুমাতে পারে না যতক্ষণ পর্যন্ত পরীক্ষাটা না দেয় তাই পুলসিরাত এটা একটা পরীক্ষা এবং পুলসিরাত আগুনের তৈরি আগুনের তৈরি হুক থাকবে যা পাপ অনুযায়ী তাদেরকে উপভাবে ধরে ধরে নিক্ষেপ করা হবে মানে আগুনের আংটার মতন থাকবে লোকদেরকে তাদের পাপ অনুযায়ী ধরে ধরে জাহান নামে নিক্ষেপ করবে অতিক্রম করার সময় অন্ধকার হয়ে যাবে একে তো আমরা জানলাম সেই মুসলিমের হাদিস অনুযায়ী যে চুলের থেকে চিকন তরবারি চেয়ে ধারণ আচ্ছা আবার যদি হয় তা অন্ধকার তখন কি অবস্থা হবে তবে প্রত্যেক মুমিনকে দুটি করে আলো দেওয়া হবে একটি থাকবে তার সামনে আর একটি থাকবে তার ডান হাতে কর্ণুল করিম আল্লাহ এই সম্পর্কে বলেছেন ডান দিকে আপনি দেখবেন ইমানদার পুরুষ ইমানদার নারীদেরকে তাদের সামনে থাকবে আলো জ্যোতি যেগুলো ছোট ছুটি করবে এবং ডান দিকে থাকবে এবং সামনে থাকবে এবং তাদের জন্য বলা হবে জান্নাতুন জান্নাতমিন আনহার যাও এই পরিশ্রে অতিক্রম করো তার মানে সুসংকত এবং জান্নাতের সুসংকদ গ্রহণ করো আর সেই জান্নাতের তলদেশে আছে নদী প্রবাহিত এবং আল্লাহ বলেন শিরকাল সেখানে থাকবে এবং ইমান অনুযায়ী আমল অনুযায়ী সে আলো হবে কোন কোনো ইমানদারদেরকে বড় পাহাড়ের সমান আলোক দেওয়া হবে কাউকে বলা হয়েছে যে তার থেকে কম কাউকে খেজুর গাছের সমান কাউকে খুব অল্প পরিমাণ পায়ের আংটির আকৃতি দিতে হবে এবং প্রত্যেক ব্যক্তি আলো যেমন গতি গতি যার আলো বেশি কেউ বিদ্যুতের তার থেকে যাদের কেউ আবার দৌড়ানো অবস্থায় তাদেরকে তার থেকে কমানো হবে কাউকে খেজুর গাছের সমান আলো দেওয়া হবে যার হাতে হাতে থাকবে আবার কারো কারো ছোট পায়ের আঙ্গুলের একদিক থেকে বের হবে আবার আবার নিভে যাবে আবার আলোকিত হবে মানে আমল অনুযায়ী নিভবে দাঁড়াই থাকবে আবার একটু জ্বলবে আবার একটু পথ চলবে অন্ধকার রাত্রে যদি আকাশে বিদ্যুৎ চমকায় অথবা আপনার লাইট এমন যে একটু জ্বলে আবার একটু নিভে তো অবস্থা কি হয় আবার হাদিসের মধ্যে রয়েছে ইমাম তাবরানি হাদিস এনেছেন ইমাম হাকিম হাদিস এনেছেন যে চোখের পলকের মতন বিদ্যুতের বেগে পার হয়ে যাবে আলো বিশাল আদল কেউ বাদলের বেগে ঝড়ের বেগে কেউ তারকা বিচ্ছরিত হওয়ার মতন গতি এরকম করবে কেউ বাতাসের গতিতে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে কেউ আবার সোজা হয়ে কেউ হাতে পায়ে আঘাত আঘাত খেয়ে আবার কেউ কেউ পুলিশের হাতের হুক টেনে ধরে লটকিয়ে থাকবে আহা আবার কারো কারো পা টেনে ধরবে লটকিয়ে ফেলবে কারো কারো শরীর আগুনে লেগে যাবে আবার পুড়ে যাবে আমল অনুযায়ী পুলসিরাত একটি কঠিন জিনিস সমস্ত প্রশংসা আল্লাহ তিনি অনুগ্রহ করবেন কেমতের দিন পুলসিরাত এমন একটি একটি জায়গা পুলসিরাতের মধ্যে বলা হয়েছে যে সেটা পতিত হওয়ার স্থান বা পিছলানোর জায়গা কোনো কোনো মমিন যখন বিজলির গতিতে পার হবে পুলসিরা অতিক্রম করবে কেউ চোখের পলকের গতিতে বাতাসের গতিতে পাখির গতিতে ঘোড়ার গতিতে উটের গতিতে কেউ আবার নিরাপদে কেউ আবার ঝুলে পড়ে আহত হয়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত ব্যথা পেয়ে কেউ উঠে পড়ে লেগে বিভিন্ন এনেছেন বাবুল ইমান অধ্যায়ে সেই মুসলিমে এ প্রসঙ্গে বেশ কিছু হাদিস রয়েছে পুলসিরাত বিষয়ে পুলসিরাত ডান পাশে পার হওয়ার ক্ষেত্রে যেইগুলো সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা করতে পারি যে পুলসিরাত পার কিভাবে নিরাপদভাবে হওয়া যাবে আমানত ডান পাশে থাকবে আমানত বাম পাশে থাকবে আত্মীয়তার সম্পর্ক দণ্ডায়মান থাকবে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে বা আমানতের খেয়ানত করেছে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নাউদাহ মিন্দারিক আমাদের উপর যে আমানত সে আমানত যদি রক্ষা না করেন তাহলে কিন্তু ধরা খাবেন আমানত রক্ষা করার চেষ্টা করা আমানত রক্ষা করা তাহলে পুলসিরাত আরামে স্বাচ্ছন্দের সাথে পার হওয়া যাবে রসুল্লাহ সাল্লাম তিনি নিকট ডাডিয়ে তার উম্মতের জন্য দোয়া করবেন এবং বলবেন হে আল্লাহ হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন নিরাপত্তার সাথে পুলসিরাত পার হওয়ার তো অভিজ্ঞান করেন হাসরের মাঠে উম্মাতে মোহাম্মদীকে সহযোগিতা করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই পুল সিরাতের পাশে থাকবেন এবং আরেকটি বিষয় যে বলা হয়েছে সেই পুল সিরাতের সেই স্থানে অন্ধকার থাকবে তবে অন্ধকারে যারা মসজিদে গমন করে হাদিসের মধ্যে ইমাম আবুদাউদ এবং তিরমিজি তারা হাদিস এনেছেন সনদে যে অন্ধকারে মসজিদে গমনকারীর জন্য কেয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ তাদেরকে দেয়া হবে তার মানে অন্ধকারে যারা মসজিদে গমন করবে আলো বের হবে কেমতের দিন এবং পলসিরা অতিক্রম করার সময় এত কঠিন হবে যে লোকেরা সকলের কথা ভুলে যাবে এবং নবীরা পর্যন্ত যেখানে বলবে বাঁচাও বাঁচাও আর অন্যান্য মানুষ তাদের জবান বন্ধ হয়ে যাওয়ার মতন হবে এবং পলসিরা অতিক্রম করার সময় লোকেরা শেষ পর্যন্ত

আল্লাহ তালা তাদেরকে অপমান করবেন না সব হ্যান আল্লাহ ইয়মাল্লাহ নাবিয়া আল্লাহিনামানুমা নবি এবং তাদের সহযোদিকে আল্লাহ তালা সেদিন অপদস্থ করবেন না এবং নূর হুমিয়া সাবাই নাহিম তাদের নূর তাদের সামনে তাদের ডানে ছোটোছুটি করতে থাকবে এবং তারা বলতে থাকবে হে আল্লাহ আমাদের নূরকে বাড়িয়ে দেন অব্বানা আত্মিম লা নূরকে পরিপূর্ণ করে দেন অকফির ক্ষমা করে দেন আচ্ছা পুলসিরাত অতিক্রম করার অতিক্রম করতে যারা আটকে যাবে তারা হলো অত্যাচারী যারা মানুষের উপর অত্যাচার করে অত্যাচারিত ব্যক্তি অত্যাচারীকে পুলসিরাতের উপর আটকে দেওয়া হবে এবং অত্যাচারে বদলা না দিয়ে পুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না যারা মানুষকে মানুষের উপর অত্যাচার করে এরা এরা খবর দেয় সাবধান পুলসিরাত অতিক্রম করা চলবে না এবং মহাজবিন জবাল আদি আল্লাহ তিনি বলেন কোনো মুমিন ব্যক্তি পুলসিরা অতিক্রম করার আগ পর্যন্ত সে হৃদয়ে কোনো শান্তি অনুভব করবে না লায়াস কোনো এই হাত্তা এতটুকু জিসরি জাহান্নাম এটাকে জাহান নামের ব্রিজ বলা হয়েছে মানে পুলসিরাত মানি হল জাহান নামের ব্রিজ সুতরাং আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ তালা তিনি যেন আমাদেরকে এই পুলসিরাত অতিক্রম করা তৌফিক দান করেন ইমানের নূর দান করেন আমলের নূর দান করেন এবং আল্লাহ তিনি আমাদের উপর যেন রহম করেন আসল্লু আলা সৈদেনা মোহাম্মদিনী নবীল উমিউ আসসালামু আলাইকুম